1,00,000 টাকা দিয়ে সিনেমা হবে নাকি বিয়ে বাড়ির ভিডিও হবে? সিনেমাই বানাবো, মানে আমি হিন্দি ফিল্ম বানাবো, তো 1,00,000 টাকার ভিতরে সবকিছু হয়ে যাবে। হিন্দি ফিল্ম? না, হিন্দি ফিল্ম মানে ছোট গল্প আর কি। ও, বুঝতে পেরেছি। আমি তো তোমাকে লাভ করে টাকাটা দিচ্ছি। লাভ মানে বুঝতে পেরেছো? এই লাভ হচ্ছে কলিজার লাভ। বুঝতে পেরেছো? জি। এখন তুমি বলো আমাকে লাভ করবে কিনা। জি। এসো 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 আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো বসো আমার ঘরে। ক্রিয়েটিভ মানুষ তো, এই জন্য সঙ্গীত গিয়ে রিসেপশন দিলাম। কেমন দিলাম? জি ভালো। ভালো লেগেছে? পাইতে পেরেছো? কার গান গাইছি? পাইতে পারলে পারছো, না পারলে না পারছো। আমিও জানি না কার গান গাইছি। রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত? আমি তো ভেবেছিলাম বোধ হয় এটা সুকুমার ঘোষের গান। সুকুমার রায়। রায়? যাই হোক, রায় হোক আর ঘোষ হোক, আমি তো গাইছি তোমার জন্য। তোমার ভালো লেগেছে, এটাই তো বড় কথা, কি বলো? জি। কি খাবে, সব ড্রিঙ্কস নাকি হার্ড ড্রিঙ্কস? জি না, কিছু হবে। এমন এমন করছে কেন, ক্রিয়েটিভ লোক এসব খায় না। জি আমি খাই নাই কখনো। আচ্ছা আচ্ছা, এখন বলো কি করতে পারি তোমার জন্য। মানে আপনি তো আসতে বলছিলেন আর কি। বলেছ না? জি এসেছো, ভালো হয়েছে। ওই যে মানে আমার সিনেমার বিষয়ে কথা বলার জন্য। বলে ভালো, মানে আমার গল্প সবকিছুই তো রেডি, আমি এখন শুটিং এ যেতে চাই। যাও, যাচ্ছ না কেন? আরে কি হইলো, উঠছ কেন? তুমি কি এখনই শুটিং এ যাচ্ছ নাকি? আপনি তো যেতে বললেন। আরে আমি কি তোমাকে যেতে বলেছি নাকি? আমি বলছি তুমি শুটিং এ যাচ্ছ না কেন? তো যেতে চাই কিন্তু যেতে পারতেছি না। কেন, কি হয়েছে? আপনাকে বলছিলাম না যে আমার একজন প্রোডিউসার লাগবে। প্রোডিউসারে কোথায় পাবো, থাকে কোথায়, আমি তো পাইতে পারছি না। প্রোডিউসার কিভাবে দিব আমি তোমাকে? ও আমি পারবো না। আর কি সাপোর্ট দিতে পারি বলো না? মানে প্রোডিউসার মানে হচ্ছে যে সিনেমা যে ইনভেস্ট করে আর কি। আরে আমি তো পাইতে পারছি না গো, তোমাকে টাকা লাগবে নাকি প্রোডিউসার লাগবে, কোনটা লাগবে? আচ্ছা, সিনেমায় যে ইনভেস্ট করে তাকেই প্রোডিউসার বলে, তা আমি আপনাকে প্রোডিউসার হিসেবে চাই। এই তো এবার পাইতে পেরেছি। কত টাকা লাগবে? আপনাকে তো ওইদিন বলছিলাম যে আমার 1,00,000 টাকা লাগবে। 1,00,000 টাকা? 1,00,000 টাকা দিয়ে সিনেমা হবে নাকি বিয়ে বাড়ির ভিডিও হবে? সিনেমাই বানাবো, মানে আমি হিন্দি ফিল্ম বানাবো, তো 1,00,000 টাকার ভিতরে সবকিছু হয়ে যাবে। হিন্দি ফিল্ম? না, হিন্দি ফিল্ম মানে ছোট গল্প আর কি। ও, বুঝতে পেরেছি। এটা ভালো হবে তো? জি ভালো হবে। আবার বিয়ে বাড়ি মুসলমানের ভিডিও হবে না তো? না, আমার দুর্দান্ত স্ক্রিপ্ট। দিব টাকা? দিব 1,00,000 দিব, আরো লাগলে আরো দিব। ভালো হইতে হবে কিন্তু সিনেমা, এটা বিয়ে বাড়ির আর সন্নতে খাতনার সিনেমা হইলে কিন্তু চলবে না গো। না না, অবশ্যই ভালো হবে, আমার সিনেমা তো বিভিন্ন দেশের ফেস্টিভ্যালে যাবে। বলো কি, ফরেনে যাবে? 1,00,000 টাকার সিনেমা 2,00,000 টাকার ফ্লাইট ভাড়া দিয়ে যাবে? মানে সিনেমাটা যখন আমার শুট করা শেষ হবে, সিনেমা ঠিক সিনেমার গতিতে চলবে, এছাড়া আলাদা কোনো ভাড়া টাড়া লাগবে না। ও, আমার সিনেমাটা যখন বিভিন্ন দেশের ফেস্টিভ্যালে চলবে, ওইখান থেকে যত টাকা আসবে সব টাকা আপনাকে দিয়ে দিব, যা লাভ আসবে লাভটাও আমি আপনাকে দিব। কি বলছো তুমি, লাভ লসের কথা বলছো কেন? তোমার সাথে কি আমি ব্যবসা করতে গিয়েছি? আমি তো তোমাকে লাভ করে টাকাটা দিচ্ছি। লাভ মানে বুঝতে পেরেছো?
এই লাভ হচ্ছে কলিজার লাভ। পাইসতে পেরেছ? জি। এখন তুমি বলো আমাকে লাভ করবে কিনা। জি।